সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে বিআরটিএ। রাজধানী সহ দেশের সব মহাসড়কে বাড়ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এদিকে সড়কে অনিয়মের কারণে গেল ৬ মাসে ১১১ জনকে কারাদণ্ড ও ২ কোটি টাকার বেশি জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সুমন রায়হানের ক্যামেরায় দীপু শিকদারের রিপোর্ট। ভ্রাম্যমাণ আদালতে চলমান অভিযান সত্ত্বেও শৃঙ্খলা ফিরছে না গণপরিবহনে। রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খল চলাচল, ভুয়া ড্রাইভিং ও ফিটনেস সনদ ব্যবহার, বাড়তি ভাড়া আদায়ের মতো ঘটনা ঘটছেই। আপনারা মানে সিট বইরে বইরে লোক নিতেছে, কোনো নিয়ম মানতেছে না, স্টুডেন্টরা হাববার এগ্রি করলো না, কয় আমরা বিআরটিএ অভিযান করার পরেও আমরা এটা নিচ্ছি, মানে তারা বিআরটিএ কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। যাত্রীরা বেশি সচেতন না, হ্যাঁ তারা সচেতন না, তাদের অসচেতনার কারণে সেই সুযোগটা ওরা গাড়ির ট্রান্সপোর্টের লোকরা বেশি ইউজ করতেছে। যদি তারা সচেতন হয় তাহলে এই সমস্যাটা অনেকটা দূর হবে, অভিযানের আর দরকার হবে না। এমন পরিস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও জোরদার করতে চায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। মহাসড়কগুলোতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিষয়টিও কঠোর নজরদারির মধ্যে এনেছে সংস্থাটি। এদিকে গত ৬ মাসে বিআরটিএর অভিযানে ১১,০০০-এর বেশি মামলা হয়েছে, এতে কারাদণ্ড পায় ১১১ জন, ২ কোটি টাকার বেশি আদায় হয় জরিমানা। দুইটা গ্লাস নেই আর আপনার আমার চারজন যাত্রীর কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হয়েছে, এই কারণেই গাড়ি ডাম্পিং। টানা অভিযানের কারণে রাজধানীর ভেতর যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরেছে বলে দাবি দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের। ফিটনেসের বিষয় আছে, রুট পারমিটের বিষয় আছে, আজকেও দুইটা গাড়িকে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়েছে, তাদের রুট পারমিট ঠিক ছিল না এবং ভাড়া অনেক মানে অনেক বেশি নিচ্ছে। একটা গাড়িকে পাওয়া গেছে যে প্রায় ১০-১২ জন যাত্রীর কাছ থেকে ১০-১৫ টাকা করে ভাড়া বেশি নিয়েছে, তো ওই গাড়িটিকে আমরা ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করেছি। অভিযান পরিচালনায় ম্যাজিস্ট্রেট সংকটের কথা জানালেন বিআরটিএ চেয়ারম্যান। যেহেতু অনুমোদন হয়েছে আমরা নিয়োগ দিতে পারবো বা সরকারি ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট দিতে পারবে, তখন আমরা আমাদের টোটাল ম্যাজিস্ট্রেটের পদ হবে ১৯টা, সেক্ষেত্রে আমাদের এনফোর্সমেন্ট আরও জোরদার হবে। গাড়ি হাজির করা বাধ্যতামূলক এবং এটা অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে এখন গাড়ির ফিটনেস দেওয়া হচ্ছে, অ্যাপয়েন্টমেন্টের বাইরে কোনো গাড়ি হাজির করলেও ফিটনেস পাবে না। সড়কে শৃঙ্খলা ফেরাতে বিআরটিএকে সহযোগিতার অনুরোধ জানান তিনি। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।